আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই 101 মিটারের এক বিশাল ছয় হাঁকালেন কলকাতা নাইট রাইডার্সের রহমানুল্লাহ গুরবাজ। রহমানুল্লাহ গুরবাজ এবারই প্রথম আইপিএলে সুযোগ পেয়েছেন, আর প্রথম ম্যাচেই ব্যাট করতে নেমেই 101 মিটারের ছয়, যা দেখে অবাক ক্রিকেট বিশ্ব। গুরবাজের এই ছয়ে কপাল পুড়তে পারে লিটন দাসের। উল্লেখযোগ্য যে লিটন দাস ও সাকিব আল হাসানও কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএল মাতাবেন। আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ খেলা শেষ করেই যোগ দিবেন আইপিএলে। আর লিটন দাসকে যদি নাইট রাইডার্সের একাদশে সুযোগ দিতে হয় তাহলে গুরবাজকে বসিয়ে সুযোগ দিতে হবে, কারণ দুজনই উইকেট কিপার ব্যাটসম্যান। এর আগে যদি রহমানুল্লাহ গুরবাজ ভালো খেলে একাদশে জায়গা পাকা করে ফেলেন তাহলে কপাল পুড়তে পারে লিটন দাসের।